হাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি প্যারাসুট বডি লোশনের ভিডিও শেয়ার করতে এসেছি হ্যাঁ অবশ্যই আমি এটা ইউজ করেছি আমার অভিজ্ঞতা সবক তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যানেল অপূর্ব বিউটিতে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি মিঠু আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রত্যেকবার আমার নতুন নতুন ভিডিও আমি যখনই লোড করবো তখনই তোমাদের কাছে তখনই পৌঁছে যায় তো শুরু করা যাক বেশি কথাটা বাড়িয়ে না টেনে পুরো ভিডিওটা দেখো এটা হচ্ছে প্যারাসুট অ্যাডভান্স ডিপ নারিশ বডি লোশন এখানে বলেছে অরিজিনাল অ্যান্ড পিওর কোকোনাট মিল্ক মানে অরিজিনাল অ্যান্ড পিওর কোকোনাট মিল্ক দিয়ে বানানো এবং এটা ড্রাই স্কিনের জন্যে ড্রাই স্কিন বলতে তাহলে তো নিশ্চয়ই উইন্টার সিজনের জন্য খুবই ভালো ড্রাই স্কিন যেহেতু এখানে একটাই ড্রাই স্কিন লেখা রয়েছে উইন্টার সিজনের জন্য তারও তো খুবই ভালো আর পেছনে বেশি কিছু জিনিস মেনশন করেনি বন্ধুরা কেরমভাবে ইউজ করতে হবে বা ইউজ করার পরে আমরা কীরকম কি দেখতে পাবো সেরকম কিছু সেরকম মেনশন করেনি জাস্ট এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে আর এখানে লেখা রয়েছে অ্যালকোহল ফ্রি এবং পুরোপুরি স্ক্রিনের জন্য এটা সেটা এখানে মেনশন করেছে এবং এতে এটা হচ্ছে আমার কাছে চারশো এম রয়েছে এটা তিনশো টাকা দাম এটা আমি যেহেতু অনলাইন থেকে নিয়েছি তো একটু কমে পেয়েছি আর এটা দু বছর ইউজ করা যাবে জাস্ট এই জিনিসগুলো এখানে মেনশন করা ছিল আর এটা পাম্পিং টাইপে দেখতেই পাচ্ছ এবার বলি যে এটা আমি ইউজ করার পরে আমার নিজের কি অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা যেরকম আমরা ডেলি যে একটা কোনো এমন বডি লোশন হবে যেটা আমরা প্রত্যেক দিন ইউজ করতে পারবো না কোনো চিপচিপা হবে না কোনো রকমের কোনো ইয়ে লাগবে বা মানে কি বলি মোটা টাইপের সেরকম নয় এটা পুরো পাত একদম খুব হালকা একটা বডি লোশন যেটা আমরা রেগুলার ইউজ করতে পারি এবং এটা উইন্টার সিজনে তো খুবই ভালো আর শুধু ড্রাই স্কিন কেন অয়েলি স্কিন টাইপসই এটা ইউজ করতে পারে তবে সেটা উইন্টার সিজনে বেশি ভালো সামারে হলে একটু প্রবলেম হতে পারে কেন এটা উইন্টার সিজনে আমার মনে হলো আমার পার্সোনালি উইন্টার সিজনে খুব ভালো আর এর একটু ক্রিমি টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিই এরকম হোয়াইট কালারের খুবই হালকা মানে খুব চিপচিপা টাইপের নয় বা খুব মোটা টাইপের নয় দেখতে পাচ্ছ একদম পুরো পাতলা একটা টেক্সচারটা ক্রিমের এই হচ্ছে বডি লোশন জাস্ট এরমভাবে ইউজ করে নিলে বডিতে তারপরে একদম খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় বেশি টাইম লাগে না অ্যাবজর্ব হতে অ্যাবজর্ব হয়ে যায় তবে যারা খুব ড্রাই স্কিন আছো তাদেরকে রি রি অ্যাপ্লাই হয়তো করতে হতে পারে কেন আমার ভীষণ ড্রাই স্কিন তো আমাকে রিপিট আবার মানে ইউজ করতে লাগাতে হয় আমার বডিতে আর আমার আরেকটা জিনিস অভিজ্ঞতা হয়েছে এটা এটা ইউজ করার পর এটা যখন থেকে আমি ইউজ করা স্টার্ট করেছি যাই না কারণ আমার স্কিনে শ্যুট করছে না একটু হালকা হালকা ব্ল্যাক ব্ল্যাক টাইপের হয়ে যাচ্ছে আমার স্কিন এমনি এছাড়া আর সেরকম কোনো খারাপ কোনো অভিজ্ঞতা নেই এবি খুব ভালো হালকা আর এর গন্ধটা তো গন্ধটা আরও খুবই খুবই সুন্দর গন্ধ খুব হালকা গন্ধ এমন নয় যে খুব স্ট্রং গন্ধ নেওয়া যাবে না খুবই হালকা গন্ধ এবং খুব ভালো লোশন ডেলি ইউজ করার জন্যে পারফেক্ট লোশন তবে আমার শ্যুট করছে না হয়তো তোমাদের সাথে সেটা নাও হতে পারে তো এই হচ্ছে আমার অভিজ্ঞতার ওপর আমার ভিডিও আর এই হচ্ছে প্যারাশ্যুট বডি লোশন আমি ইউজ করার পরে কেমন লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি এতটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা বন্ধুরা এটা প্যারাবিন ফ্রি আমি বলতে পারবো না পেছনে প্যারাবিনের উল্লেখ করা রয়েছে পেছনে লেখা রয়েছে তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হবে তো আজকের মতো টাটা